স্যার আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। এই ইমোশনাল পার্টটা স্কিপ করে স্যার। হ্যাঁ মুস্তাক, নতুন কিছু পেলে? ইয়েস স্যার, ওদের আগের গাড়ির যে ইন্স্যুরেন্স করিয়েছিল তার নাম দেবজিৎ পাল, এবং আমি এই মুহূর্তে শর্মিলার কন্ট্যাক্ট লিস্ট চেক করছিলাম। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম স্যার, দু মাস আগে পর্যন্ত এই দেবজিৎ পালের সঙ্গে রেগুলারলি শর্মিলার ফোনে কথা হতো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি যেদিন মারা যান, যেদিন ওনাকে অ্যাটাক করা হয়, তার ঠিক 7 দিন আগেও দেবজিৎ পালের সঙ্গে ফোনে আরেকবার কথা হয়েছিল। বলো কি? হ্যাঁ স্যার, কালকে একবার অফিসে ডাকো, রোগলে দেখি কি বের হয়। আর শোনো আরেকটা জরুরি কথা, তুমি এখনই নিশা যে স্টুডিওয়ে আছে ওখানটায় চলে যাও, ওকে নজরে রাখো। আজকে ভয় পেয়েছে মনে হলো। একবার আদিত্যর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেই, ওকে চোখের আড়াল করবে না, রিলিজিয়াসলি ফলো করবে। ঠিক আছে স্যার। গুড জব মুস্তাক। থ্যাংক ইউ স্যার। কি হলো, বেরিয়েছো? না, আমি এখনই বেরিয়ে যাচ্ছি, আমি জাস্ট এই রিপোর্টটা সাবমিট করে বেরিয়ে যাবো স্যার। বেরো। ওকে বাই। আসুন নিন, দেখবেন এটা নার্ভাসনেস কাটাতে হেল্প করবে। বেশ, দেখুন ভাই, কিছু লুকোবেন না, যদি বুঝতে পারি কিছু লুকোচ্ছেন, এমন কেস দেব আপনাকে বাকি জীবনটা জেলেই থাকতে হবে। আর এমনিতেই তো এই কেসটা নিয়ে খবরের কাগজের লোকজন এমন ছিনেযোগের মতো হয়ে রয়েছে, একটা ফোন করবো ব্যাস আপনার জীবন কেরিয়ার সব শেষ। তারপর আপনার তো আবার ফ্যামিলি রয়েছে। না না স্যার, আপনি যা জানতে চাইছেন বলবো। এ কি স্যার, আপনি আমার আমার ফটো তুলছেন কেন স্যার? হাসুন একটু। আপনি আসলে এই ক্যামেরাটা, এই পুরোনো ক্যামেরাটা খারাপ হয়ে গেছিলো, সবে সারালাম, দেখছি কেমন ছবি উঠছে। আচ্ছা, ওই আপনার ম্যাডামের গাড়ির ইন্স্যুরেন্সটা তো আপনি করেছিলেন না? হ্যাঁ। আচ্ছা, বছর খানেক আগে শর্মিলা ম্যাডামের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেটা কোনো ক্লেম হয়নি কেন? অ্যাকচুয়ালি বিষয়টা আমার মাথাতেও এসেছিল, এত দামি গাড়ি ক্লেম করলে প্রায় পুরো টাকাটাই চলে আসতো। তো আমি শর্মিলাকে, আই মিন ম্যাডামকে ফোন করি। উনি তো তখন হসপিটালাইজ ছিলেন, ওনার হাজবেন্ড ডক্টর সেন ফোনটা ধরেছিল। উনি বললেন যে টোটাল ইন্স্যুরেন্সের বিষয়টা ওনার ফ্যামিলি লয়ার হ্যান্ডেল করছে। তারপর প্রায় প্রায় 3-3.5 মাস পর আমি আবার কোয়ারি করি, তখন দেখি তখনও ক্লেমটা করা হয়নি। তো আমার একটু খটকা লাগে, তো আমি শর্মিলা ম্যাডামকে আবার ফোন করি। উনি বললেন যে দেখা করার জন্য। বলুন তারপর কী হলো। স্যার আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। এই ইমোশনাল পার্টটা স্কিপ করে ম্যাডামের সাথে আমার প্রথম একটা ক্যাফেতে দেখা হয়। ক্যাবে? না না, ক্যাফেতে। তো উনি এত ভালো যে আমাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দিয়ে যান, এত সুন্দরী, সফিস্টিকেটেড, অথচ কত ভালো ব্যবহার। সব দিকে আপনি ফিদা হয়ে গেলেন স্যার। আমি মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি, তাই ম্যাডামের মতন এত বড় মানুষের জীবনে ঢোকার মতন ক্ষমতা আমাদের নেই স্যার, থাকে না। কিন্তু উনি হয়তো বুঝতে পেরেছিলেন ওনার প্রতি আমার ভালো লাগার কথা। উনি খুব লোনলিনেস ফিল করতেন। তখনই আপনাদের ঘনিষ্ঠতা তৈরি হলো?